আচ্ছা, আমরা গতদিন এ পর্যন্ত দেখছিলাম যে কিভাবে কাস্টমাইজ করা যায়, এই যে রিটার্নিং সাবস্ক্রাইবার, নিউ সাবস্ক্রাইবার করা যায়, আপলোড করা যায়, আপলোডের সেকশনগুলো অ্যাড করা যায়, পপুলার ভিডিও সেকশনগুলো অ্যাড করা যায়। তোমরা এই জিনিসগুলো আস্তে আস্তে সামনে আরও শিখবো। আজকে শিখবো কিছু ইন্টারনাল বিষয়। ইন্টারনাল বিষয়গুলো হচ্ছে আপনার মানে এই চ্যানেলের আর্টগুলো চেঞ্জ করা, প্লাস হচ্ছে না আজকে চ্যানেল আর্টগুলো চেঞ্জ করা শিখবো না, আজকে আগে ভিতরের আপনার হচ্ছে মনিটাইজেশন কীভাবে কাজ করে এগুলো দেখে আসবো। তো প্রথমে আমরা ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর দেখেন এখানে খালি একটা একটা ওয়ার্ল্ডের সাইন দেওয়া, তো এখানে আরও কিছু সাইন থাকবে, সেই সাইনগুলোই হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন হচ্ছে আপনার ভিডিওটা যখন কোনো একটা ভিউয়ার দেখবে এর জন্য যেন আপনাকে টাকা দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমরা কীভাবে করব সেটি আজকে আমরা দেখব। ওকে, তো প্রথমে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর এখানে আমরা অনেক কিছু দেখব, এই যে অনেক কিছু আছে অনেক। তো দেখেন এই যে মনিটাইজেশন কথাটা আছে না, এখানে এখানে লেখা কি ইনএলিজিবল, এটার কথার মানে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য পারফেক্ট না, মানে আপনার যে পুরা জিনিসটা আছে, পুরা সিস্টেমটা আছে, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, এইটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট না। কেন পারফেক্ট না তাহলে এটা একটু এক্সপ্লেইন করি। এটার কারণ হচ্ছে আপনার এই চ্যানেলটা বাংলাদেশ থেকে খোলা, তো আপনার এই চ্যানেলটাকে যদি আমি কান্ট্রি কনভার্ট করে দিতে পারি, কান্ট্রিটা অন্য কান্ট্রি করে ফেলতে পারি, তাহলেই এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। তখন এই যে এরকম ইনেবল বা এলিজিবল কথাটা আসবে। তো এটা আমরা কীভাবে কী করব, প্রথমে এই অ্যাডভান্সে যাব। যাওয়ার পর এখানকার কান্ট্রিটা বাংলাদেশ আছে না, এটিকে ইউনাইটেড স্টেট করে দিব। ইউনাইটেড স্টেট। এরপর আর এইখানে করার কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি সেভ করবেন। ওকে, এখন যদি আপনি চ্যানেলে আবার ক্লিক করেন, বুম, আপনার মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে। এখন এটা ইনেবলে ক্লিক করেন, আপনার মনিটাইজেশন ইনেবল হয়ে যাবে। এই যে এখন গেট স্টার্ট দেন। বুঝতেছি না নেটটা আজকে এত সমস্যা করতেছে কেন। ওকে, এটা আসলে আমরা ব্যাক করতেছি। আচ্ছা, তো আপনার এরকম একটা ফর্ম আসবে, এরপর এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন, অ্যাকসেপ্ট করবেন। এরপর বলতেছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করার জন্যে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করার বিষয়টা এটাকে এখনই দেখানো ঠিক হবে না? আচ্ছা, আমরা পরে দেখাচ্ছি একটু। এই জিনিসটা আমাদের পরে দেখানো উচিত। আচ্ছা, এটা দেখাই এখন। এই সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে নিয়ে যাবে। এখন আপনার যদি অলরেডি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা দিয়ে সাইন ইন করবেন, অথবা যদি আপনি এই চ্যানেল এই জিমেইলটা দিয়েই করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, অথবা নতুন জিমেল দিয়ে তাহলে সাইন ইন দেন। দেওয়ার পর আপনি যে এই যে দেখেন এই অ্যাকাউন্টটা দিয়েই লগ ইন হয়ে গেছে, তাই না? তাহলে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ যদি দেন তাহলে আপনার
এই অ্যাকাউন্ট দিয়েই অ্যাডসেন্সটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমি সেভেন কন্টিনিউ দিচ্ছি না কিসের জন্য? আমার এই পিসির থেকে অন্য আরেকটা অ্যাডসেন্স অ্যাড করা আছে। সো আমি যদি সেভেন কন্টিনিউ দিই তাহলে আমার ঝামেলা হতে পারে, কারণ ওই অ্যাডসেন্সটাতে আমার মানে একটা মেশিন থেকে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ থেকে একটা অ্যাডসেন্স করা উচিত। দুইটা অ্যাডসেন্সকে লগ ইন বা অ্যাক্সেস করলে আপনার দুইটা অ্যাডসেন্সই ব্যান করে দিতে পারে। তো এর মানে হচ্ছে সেভেন কন্টিনিউ দিবেন, এরপর পুরো অ্যাডসেন্সের সাথে লিঙ্ক হয়ে যাবে। তবুও যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আসি, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যদি আবার ইউটিউবে যাই, গিয়ে মাই চ্যানেলে যাই, গিয়ে ভিডিও ম্যানেজার, তারপর চ্যানেল, এখানে গেলে এই আমার মনিটাইজেশনটা ইনেবলড হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন? আচ্ছা, অ্যাডসেন্স অ্যাকাউন্ট না দেওয়া পর্যন্ত এটা ইনেবলড হবে না। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন দিয়ে দিবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দিলেই এটা ইনেবল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আমার চ্যানেলটা আমার চ্যানেলে দেখাই। ওকে, ওকে, আমার যে পুরাতন অ্যাডসেন্স আছে এটা দিয়ে আমি অ্যাপ্রুভ করে দিলাম। যেহেতু অ্যাডসেন্সটা একটা সিরিয়াস জিনিস, এটাকে আমি খুব মানে সিরিয়াসভাবেই নেই, তো এই জিনিসটা আমি মানে পাসওয়ার্ড বা ইমেইলটাও দেখালাম না। তো এই জিনিসটা আমার এখানে দেখেন অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ আছে। তো অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হলে কী হবে, আপনি দেখেন এই যে এই এই যে ভিডিও ম্যানেজারের এখানে যদি যান, এখানে আপনার যত ভিডিও আসবে সবগুলো ভিডিওর পাশে এই যে এরকম একটা ডলার সাইন আসবে, এরকম একটা ডলার সাইন এখানে এসে থাকবে। তো আপনি যদি এই চ্যানেলের মধ্যে গিয়েও দেখেন তাহলে আপনি দেখবেন এই যে আপনার মনিটাইজেশনটা ইনাবেলড আছে। তো এর পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে একদম মনিটাইজেশন সহ এবং মানে একটা ভিডিও ফুললি কিভাবে আপলোড করতে হয়, মানে একদম পারফেক্টলি কিভাবে আপলোড করতে হয় যে কোনো একটা ভিডিও, এটা আমরা পরের ভিডিওটাতে দেখবো।